ষোলোই আগস্ট রাজধানীর মালিবাগে নিজের বাসা থেকে পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার স্ত্রী শান্তা ইসলামের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মা বাবা খুন হওয়ার পর পালিয়ে যায় তাদের মেয়ে দুষি। হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনো আমরা পরিষ্কার, কি কারণে কারা তাদের হত্যা করেছে সেটা নিয়ে পুলিশ কাজ করছে। নিহত দম্পতির কন্যা তুষিকে পাওয়া যাচ্ছে না। আমরা মনে করছি তুষিকে পাওয়া গেলে এই হত্যা রহস্যের উদ্ঘাটন আমরা করতে পারব। জিমি, জিমি, জিমি গুপ্তার বাচ্চা ফোন ধর। জসিম পজিশন। হ্যালো, এখন তেজগাঁও দিকে আছে। জি, অল পজিশন অ্যালার্ট। আজকালকার পোলা পাড়ার বান্দরের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে জুটি বানছে কেন?